বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে মহেশতলা বাটা মোড়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হল বিধায়ক দুলাল দাসের নেতৃত্বে। মঞ্চে উপস্থিত ছিলেন মহেশতলার সমস্ত নেতা নেতৃবৃন্দ। এই প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ কোলাঘাট থেকে যে আক্রমণ চালিয়েছিলেন তার জবাব দিলেন মহেশতলার বিধায়ক। যদি দাদার পুলিশে ভোট হয় তাহলে আমাদের মেরে পাজরা ভেঙে দেবে, আমাদেরও ক্যাডার আছে, আমাদের পাশে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ আছে। দিলীপবাবু মনে করবেন না আপনি গায়ে জোর দেখিয়ে কেন্দ্র বাহিনী নিয়ে বাংলার মানুষকে পিটিয়ে তছনছ করে দিয়ে আসন জয় করবেন, এটা সম্ভব নয়, এটা হবে না, আমরা রুখে দেব, এটা বাংলা, আমরা যে আসন 2016 পেয়েছি তার থেকে বেশি আসনে জয়লাভ করব 2021। এরা এখন যে কোনো উপায়ে মানুষকে নানা রকমভাবে ছলনা করে বুঝিয়ে বিভ্রান্ত করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আর এরা যদি ক্ষমতায় আসে তাহলে মোদির যে আচ্ছে দিন আমরা আজ থেকে 5-6 বছর আগে শুনেছি, সেই আচ্ছে দিন কোথায় পরিণত হয়েছে সেটাকে ভাবুন। নির্বাচন হবেই এবং উনি যে কারণে ঘণ্টা বাঁধিয়েছেন, উনি ওনার বিজেপির লোকদের উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকমভাবে ধর্মীয় আচার আচরণ হ্যান ত্যান হ্যান করে উনি ওই সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বন্ধুগণ একটা কথা বলছি, অমিত শাহ যে 200 আসনের আশা করছে বা তার বেশি আসনের আশা করছে এটা তার স্বপ্নই থাকবে, আর অন্য কিছু হবে না। আজ কোলাঘাট থেকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেছিল দিদির পুলিশে ভোট হবে না, দাদার পুলিশে ভোট হবে, আজরি করে মেরে পাজরা ভিয়ে দেওয়া হবে, কী বলবেন? হ্যাঁ, দিদির যদি দাদার পুলিশেরা বেড়ে আমাদেরকে গা পাজরা করে দেয়, আমাদেরও ক্যাডার আছে, আমাদেরও মানুষজন আছে, মানুষজন আমাদের পাশে আছে, পশ্চিমবঙ্গের মানুষ। দিলীপবাবু মনে করবেন না যে আপনি গায়ের জোর দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে পিটিয়ে আপনারা বাংলার লোককে তছনছ করে দিয়ে আপনি আসন জয় করবেন, এটা সম্ভব নয়, এটা হবে না, আমরাও রুখে দেবো, এটা বাংলা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের আবারও বড় সাফল্য। মহেশতলায় হদিশ পাওয়া গেল দুটি নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরির কারখানা। শনিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ পালান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দুটি গোডাউনে হানা দিয়ে একটি প্রতিষ্ঠিত কোম্পানির লোগো ব্যবহার করে নকল সিমেন্ট এবং ওয়াল পুট্টির প্রস্তুতকারী সংস্থার হদিশ পায়। যেমনটা জানা গেছে, গ্রাহকরা পরিষেবা কেন্দ্রে ফোন করে বেশ কিছুদিন ধরেই ওই কোম্পানির ওয়াল পুট্টি ও সিমেন্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল। তাই ওই সংস্থা নিজেদের সতর্ক করে অন্তর্তদন্ত করে জানতে পারে তাদের নির্দিষ্ট কোনো কারখানায় এই দ্রব্যাদি তৈরি হচ্ছিল না। সেই মতোই তারা বিভিন্ন রিটেল শপগুলিতে গিয়ে জানতে পারে এই ঘটনা। পুলিশ 4 জনকে আটক করে, যারা হলো গঙ্গাপ্রসাদ সাহা, ধনঞ্জয় মিশ্রা, আনন্দ ভট্টাচার্য, শ্যামকুমার বারিক। রাজ্যপালকে ইনসেন্সিবল বললেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন রাজ্যপাল তিনি নিজের সাংবিধানিক পদ ভুলে গিয়ে কোনো একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছেন। তার প্রধান কাজ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সন্তুষ্ট করা, তাই তিনি নিজের রাজ্যের ভালো কিছু না করে রাজ্যের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন অমিত শাহ যদি চান এ রাজ্যে 356 ধারা জারি হোক, তাহলে বিজেপিকে সবার আগে উত্তরপ্রদেশে 356 ধারা জারি করতে হবে। শুধু তাই নয়, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সব জায়গায় 356 ধারা জারি করতে হবে।
এর পাশাপাশি এদিন তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যে কালী পুজো বা উৎসবের দিনগুলিতে বাজি নিষিদ্ধ, তবে তিনি মনে করেন কলকাতা এবং শহরতলির মানুষ অনেক বেশি সচেতন, তারা নিজে থেকেই এবছর উৎসবের দিনগুলিতে বাজি ফাটাবে না, কারণ প্রতিটি মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। তাই এবার নিজে থেকেই অনেকে বাজি নিষিদ্ধ করেছেন বলে জানিয়েছেন ফিরাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন কালী পুজো ভাইফোঁটা উৎসবের সব দিনগুলি কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণভাবে খোলা থাকবে, সেখানে করোনা টেস্ট করা হবে। ইনসেন্সিবল গভর্নর, তিনি কি বললেন? তিনি উনি অমিত শাহকে স্যাটিসফাই করছেন। অমিত শাহ তো কাউকে স্যাটিসফাই করতে হবে না, বাস্তব, এবং জানেন যে এরপরে যদি করেন তাহলে কোর্ট আছে, কিন্তু রাজ্যপালের কাছে তো উপরে অমিত শাহ আছে, সে না রাজ্যপাল যা ইচ্ছে বলছে, কিন্তু উনি ভাবছে যে এটা করলে তো বিপদে পড়ে যাবে। সুতরাং এটা যাদের সেন্স আছে তারাই 356 নিয়ে কথা বলবে, এটা ইনসেন্সিবল কথাবার্তাই বলেন, কারণ 356 যদি অমিত শাহকে এখানে করতে হয় তাহলে উত্তরপ্রদেশে তার আগে করতে হবে, অন্য অন্য স্টেটে তাদের নিজেদের বিজেপি শাসিত স্টেটে সেখানেও করতে হবে। রাজ্যপাল এখানে যতই প্রেসের মুখ দেখানোর চেষ্টা করুক বা অতি সক্রিয় বিজেপির সভাপতি হিসেবে কথা বলুক, অমিত শাহ জানে যে সারা ভারতবর্ষে তাহলে তার জবাবদিহি। আর অমিত শাহ আরেকটা কথা বলে গেছেন যে স্বপ্ন দেখছেন, কিন্তু বাস্তবটা বলবেন বাংলার মানুষ, এবং আমরা বাংলার মানুষ বলেই বলছি যে এটা দিবা স্বপ্ন দেখছেন ওনারা, এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কারণ মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, আমরা যেরকম বাজির জন্য লাইসেন্স দেব না, এখন প্রশ্ন আদালতেরও নির্দেশ আছে, কিন্তু আমার যতদূর মনে হয় মানুষ কিন্তু অত্যন্ত সচেতন এবং মানুষ বুদ্ধিমাত্রা পরিচয় দিয়েছেন এবং দেবেন। সুতরাং আমরা সবসময় মানুষকে আন্ডার এস্টিমেট করবো না, মানুষ নিজের থেকে অত্যন্ত সচেতন, 2-1% জন্য আমরা কিন্তু সবাইকে দোষারোপ করতে পারি। আমাদের হেলথ ওয়ার্কাররা অসুস্থ হচ্ছে, করোনায় আক্রান্ত হচ্ছে, আবার ফিরে এসে একই কাজ করছে। সোমবার থেকে জাঁকিয়ে শীত নামবে কলকাতায়, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রার এই পারদপতন চলবে আগামী 3 দিন, শুধু শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়েই এই তাপমাত্রার পারদপতন জারি থাকবে। রবিবার সকালেও দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছিল। কলকাতা শহরের তাপমাত্রার পতন হয়েছিল 2-3 ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু অস্বস্তি বাড়ে, তবে সূর্য ডুবলে ফের ঠান্ডা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বেহালা বাহাদুর রোড সংলগ্ন আদর্শপল্লী ক্লাবের সুইমিং পুলে ডুবে এক ব্যক্তির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। মৃতের নাম সুমিত বসু। পরিবারের দাবি, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বছর 65-এর ওই পৌর স্থানীয় বাসিন্দা। এলাকা বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যাতেও দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে, কিন্তু রাতে বাড়ি না ফেরায় বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের তরফে আজ বাড়ির কাছেই ওই সুইমিং পুল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, না এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে, তা জানতে ঘটনাস্থলে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। ফের অভিযোগের তীর বেহালার অ্যাপেক্স নার্সিংহোমের দিকে। আবারও কাজ করায় বেহালার অ্যাপেক্স নার্সিংহোম। এবারে নার্সিংহোমের ডাক্তারের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ করল রোগীর মেয়ে। আমতলার বাসিন্দা সুভাষ সর্দারের 57 বছর বয়স। গত 2 তারিখ ভর্তি হয়েছিল বেহালার অ্যাপেক্স নার্সিংহোমে নিউমোনিয়া নিয়ে।
কিন্তু রোগীর ঠিকঠাক চিকিৎসা না হওয়ার জন্য রোগীর পরিবারের লোকজন চাইছিল আজ রোগীকে ট্রান্সফার করতে, কিন্তু হাসপাতাল কোনো রকমভাবে রোগী ছাড়তে চাইছে না। তারপর রোগীর পরিবার সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে অপেক্ষা করেছে, কিন্তু রোগী ছাড়ছে না। রোগীর মেয়ে প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনের সাথে বচসা বেঁধে যায়, শেষে হাতাহাতি হয়। রোগীর মেয়ে তখন ফোনে ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ দক্ষিণ চব্বিশ পরগনার থেকে রোগীদের নিয়ে এসে রোগীদের সাথে দুর্ব্যবহার করে আর বেহালা থানা এসে দর্শকের ভূমিকা পালন করে। চিকিৎসা হচ্ছে তো আমরা আজকে ডিসচার্জ করব বলে পেশেন্টকে, তো আমরা সেই দুপুর ১২টায় আমরা ফোন করে বলে দিচ্ছি হসপিটাল, ইমার্জেন্সিতে আমরা বলে দিয়েছি, আমরা বলে দিয়েছি। যাই হোক, কিন্তু ওনাদের আমরা আমাদের এখানে আসতে সময় লেগেছে তিনটে বেজেছে। যাই হোক, আমরা তিনটে থেকেই সমানে ওনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি প্রসেসিং করুন, পার্টে প্রসেসিং করতে হবে। ওরা বলছে যে একটু সময় লাগবে, আধ ঘন্টা টাইম দিন। এরকম করতে করতে তো সময়টা পেরিয়েই চলে যাচ্ছে। সেই আজকে কি হয়েছে, ঘটনাটা কি? রিমিকা সর্দার, ওকে পাঠিয়ে দিই যে তুই বল, ডিটেলসটা বল, যে আমাদের সাথে কথা বলতে যাইছে না, কি হলো বলুন, এত মারধর করার কি অভিযোগ আছে? তারপরে আমার হাজবেন্ডকে ধরে মারতে যায়, খুব জোরে মানে মারতে যায়। আমার দিদির মেয়ে ছাড়াতে পারে না, কিছুতেই ছাড়াতে পারে না, তা আমিও ছাড়াতে পারি না, টিএনএ সরিয়ে আনছি। তারপরে আমার দিদির মেয়ে ফোনটা ভিডিও ক্যামেরা করতে চাইছিল, করার পরে ফোনটাকে হাত থেকে কেড়ে নেয় ডাক্তারবাবু, নিজে কেড়ে নেয়। উনি এত রাত ব্যবহার করেছেন, কেড়ে নিয়ে আমার দিদির মেয়ে বলছে আপনি শুধু ফোনটা দিয়ে দিন, ফোনটা দিয়ে দিন। এবার ও কিছুতেই ফোন দিচ্ছে না, আর ও তো ফোনটা বলছে না দিলে আমি তো যাবো না, আমাকে ফোনটা দিন। ওকে ঘরে ধস্তাধস্তি চলছে, আমাদের ঠেলাঠেলি হচ্ছে, আর ওকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দিচ্ছে ডাক্তার। অনেকজন আছে ডাক্তার, দরজা বন্ধ করে দিচ্ছে। পেশেন্টের অবস্থা ভালো না, উনি নিজেই বলেছেন পেশেন্টের অবস্থা ভালো না, ছেড়ে দিচ্ছে, ছাড়তে চাইছে না, এখনো চাইছে না, নানা রকম কষ্ট দেখাচ্ছে। আর পেশেন্টের নাম? পেশেন্টের নাম হচ্ছে সুভাষ সর্দার। আমি রিমিকা সর্দার, আমার বাবা সুভাষ সর্দার এই অ্যাপেক্স ক্লিনিক প্রাইভেট লিমিটেডে ভর্তি আছেন গত 2 তারিখ থেকে। তো এখানে পরিষেবায় উনি অসন্তুষ্ট, সেই জন্য উনি এখান থেকে চলে যেতে চাইছেন, তো আমরা ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে যেতে চাইছি। তো আজকে বেলা 12টার সময় রিসেপশনে ফোন করে জানানো হয় যে আমরা ওনাকে ছাড়িয়ে নিয়ে যাব, এবং আমরা যখন 3:30 সময় এসে বলি যে ডিসচার্জ করার প্রসেসটা শুরু করতে, তারপর থেকে বিভিন্নভাবে আমাদের হেনস্থা করা হয়, আমাদের বলা হয় আজকে হবে না, 3 দিন লাগবে ছাড়তে, এবং আরও অনেক কিছুভাবে আমাদের হেনস্থা করা হয়। আপনাকে কি কোনো রকমভাবে শ্লীলতাহানি করা হয়? আমি বলছি, তো সেখানে যখন ধৈর্য হারিয়ে 8টার সময় আমার মেসো যখন ডাক্তারকে জিজ্ঞেস করতে যান যে কি ব্যাপার, আজকে কি ছাড়া হবে কি না, তখন ডাক্তারবাবু হঠাৎ করে ওনার ওপর চড়াও হন আর ওনার গায়ে হাত তোলেন। তো সেইটা আটকাতে গেলে আমরা মেয়েরা ছিলাম, আমি ছিলাম, আমার মা মাসি সবার গায়ে ডাক্তারবাবু ডক্টর গৌরব চন্দ্র সবার গায়ে হাত তোলেন, এবং আমাকে একটা ঘরের মধ্যে জোর করে আটকে রাখা হয়, বলা হয় আমাকে ছাড়া হবে না, সেখানে উনি আমার গায়ে হাত তোলেন এবং বিভিন্ন আপত্তিকরভাবে আমাকে টাচ করেন। তো সেখানে আমি যাতে সাহায্য না চাইতে পারি কারোর কাছে, আমার ফোনটা উনি কেড়ে নেন, এবং ফোনটা কেড়ে নিয়ে ওটা এখনও ওনার কাছে রাখা আছে। তো তারপরে আমার বাড়ির লোক যখন জোর করে ঘরে ঢুকে আমায় ছাড়াতে যান, তখন তাদেরকে আর এক দফা মারধর করা হয়, আমার গায়েও হাত তোলা হয়। কোনো রকমে আমরা বেরিয়ে আসি, এবং ভয় দেখানো হয় যে আমার বাবাকে ছাড়া হবে না, এবং এখনও রাত্রি এখন বাজছে হচ্ছে 10টা বাজতে চলেছে, আমার বাবা এখনও ছাড়া পায়নি, এবং আমার ফোনটা এখনও ওনারা আটকে রেখে দিয়েছে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching.
20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।